আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো আমার মিষ্টি ভাই বোনেরা? আশা করি সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। বাচ্চার এবং দূরের সদস্যের বাড়ির সবাইকে আমার ব্লগে আরও একবার স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা দুপুরবেলার থেকে শুরু করেছি। তো এখানে আমি জোহরের নামাজ পড়ার জন্য ওযু করে নিয়েছি, এসেছি। আমার ছেলেকেও স্নান করে নিয়ে এসেছি, আমিও স্নান করে ফেলেছি বন্ধুরা। তো এখানে ছেলেকে কাপড়টা পরিয়ে দিচ্ছি, আর আমার তো দেখতেই পাচ্ছ আমি নামাজ পড়ার জন্য আর কি কাপড়টা পরে নিয়েছি। তারপর ভাবলাম ছেলেকে কাপড় পরিয়ে দিই, না হলে চালে ঠান্ডা লাগে যাবে। তো এখন আমি নামাজ পড়তে বসে যাবো বন্ধুরা। তো আজকে আমি আমার নামাজ থেকে আর কি শুরু করলাম। তো সকাল থেকে আর কি গল্পগুজব করতে করতে অনেকটা টাইম চলে গেছে বন্ধুরা, তাই জন্য আর কোনো কিছু ক্লিপ তোলা হয়নি। আর কখনো কখনো আর কি বোরিং লেগে যায়, ভালো লাগে না এইসব করতে। কিন্তু আবার আর কি তৎক্ষণাৎ মনে আনি যে না, আমাকে তো সেটা করতে হবে, ব্লগটা তো করতে হবে। সেটা আর কি এমন একটা পেশা, মানে একটা কী বলো, একটা নেশা হয়ে গেছে। তো এই যে দেখো আজকের বাইরের উইদারটা কতটা ভালো লাগছে, তাই না? আজকে দেখো কতটা কাপড় মিলে রাখা হয়েছে, আর এখানে দেখো আমার ছেলে খেলা করছে। তো আর কী বলবো বন্ধুরা, এই যে দেখো আজকে তারপর সন্ধেবেলার থেকে শুরু করলাম, আর বিকেলবেলা আর কোনো ক্লিপ তোলা হয়নি। এখানে আলু পেঁয়াজ সব কিছু কাটা আছে, আর সয়াবিনও ভিজিয়ে দেওয়া আছে। আর এখানে হচ্ছে ভাত, দেখতে পাচ্ছ। আর ছেলে আমার পিছন পিছন ঘুরছে, ছেলে এই মাত্র ঘুম থেকে উঠলো। তো সবাই ঘুমিয়ে গিয়েছিলাম, ছেলেরাও এই মাত্র ঘুম থেকে উঠলো, নিজেও এই মাত্র ঘুম থেকে উঠলাম। তো ছেলে এখন কিছু খাবে, তাই জন্য ওকে আমি এখান থেকে কিছু দিয়ে দিলাম। এই যে দেখো দুটো ছেলেই আমার দিকে মানে সুন্দর করে তাকিয়ে আছে। তো ওদের তাকানোটা আর কি ভালো লাগে না। তো কিছু দিয়েই দিলাম, অত ভাবলাম কিছু দেবো না, কিন্তু তারপর ভাবলাম না বাবা দিয়েই দিই, নইলে ওরা কান্না করবে। আর কি তোমাদের সাথে শেয়ার করবো মানে দু তিনটা রেসিপি। আজকে দিনের বেলা কোনো ক্লিপ তোলা হয়নি, তো এখন যা কিছু রান্না করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আর কি বাইরের থেকে নিয়ে আসা হয়ে গেলো টক পাতা। তো টক পাতা দিয়ে কী খাবো আজকে, ছোটো মাছ দিয়ে আর টক পাতা দিয়ে খাবো। তো এখানে দেখো আমার ছেলেকে মানে এদের ছেলেদেরকেও তো দেখতে হবে, খালি তো রান্না করলে হবে না, তাই না? তো আমার তো দুটো ছেলে আছে, ওদেরকে মন জুগিয়ে চলতেই হবে আমাকে, কারণ ওরা এখনও অনেক ছোটো, ওরা আর কি তেমন কিছু বুঝতেও পারছে না। তো এখানে দেখো আমার ছেলেকে মানে কুরকুরিটা আর কি চিপ প্যাকেটটা ছেড়ে দিলাম। তারপর সবাই মিলেমিশে এখানে দেখো গল্পও করছিলাম, কাজও করছিলাম। তো একজনকে দিয়ে দিলাম ছেলেটা, আর এখানে আমি সয়াবিনটা আর কি ভালো করে ধৌত করছিলাম। তো ওরা প্রথমে একটু আচার খেলো, তারপর বসে বসে এভাবে গল্প করলো। তো তারপর দেখো আমরা কাজ করতে লেগে যাব, কারণ সন্ধেবেলা অনেক সন্ধে হয়ে অনেকটা আর কি বেলা হয়ে গেছে, এখনও রান্না হয়নি। তো এখানে দেখো রান্না করার জন্য প্রথমে পেস্ট করে নেওয়া হলো আদা রসুন পেঁয়াজ। তো বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। কিন্তু তোমরা কিন্তু আমার ব্লগে একটাও কমেন্ট করো না বন্ধুরা। আর একজন আপি আছেন বাংলাদেশ থেকে, যিনি আমার ব্লগ দেখেন কিন্তু এখন কমেন্ট করেন না, আগে করতেন, ভালো লাগে ওনাকে, আমার ভীষণ ভালো লাগে। আমার পথশলা বলে একটা চ্যানেল আছে উনি, তো ধরুন অনেক ভালো লাগে আপু যখন আপনি দেখেন আমাকে কমেন্ট করেন। তো এখানে দেখো বসিয়ে দেবো। তো এখানে প্রথমে আগুনটা ধরিয়ে দিলাম, আমার ছেলে কি সুন্দরভাবে তাকিয়ে আছে বন্ধুরা। তো আজকে থাম্বনেইলে তোমরা দেখতে পাবে যে একজন গৃহবধূই পারে সংসারটাকে সুন্দর করে গড়ে তুলতে। তো তাই মানে সেটা তো আমার মতে সেটা বন্ধুরা, তোমাদের মতে কি? আমার মতে তো সেটাই যে একজন হাউসওয়াইফ গৃহবধূ মানে আমরা যারা আছি তারাই পারি একটি সংসারকে আর কি সোনার সংসার মানে গড়ে তুলতে। সবসময় আর কি সব এই চেষ্টাই আর কি আমরা সবসময় থাকি যে কীভাবে আমাদের সংসারটা আর কি সুন্দর করে তুলতে হবে, কীভাবে তুলতে হবে, মানে কীভাবে করলে আর কি সংসারটা সুন্দর করে হবে, তাই না বন্ধুরা? তো তাই জন্য আর কি আমার এই থাম্বনেইলটা আজকে দেওয়া। তো এখানে দেখো প্রথমে আর কি বসিয়ে নেব আলু দিয়ে আর সয়াবিন দিয়ে।
তো আলু সয়াবিন করার জন্য প্রথমে একটু পেস্ট করা নিয়ে নিলাম আজকে আর পেঁয়াজ কাটা দিয়ে দেওয়া হয়নি সব পেস্ট করে নেওয়া হয়ে গেছে আর এখানে দেখো সব ধরনের মশলা দেওয়া হয়ে যাবে তারপর এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হবে মশলা কষে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা একটু আর কি মশলার গন্ধটা চলে যাবে তো এখানে দেখো ছেলে আর ভাইজি বসে আছে তো এখানে আমরা কাজ করছিলাম তো এখানে দেখো আমি চেয়ারটা নিয়ে আসলাম কারণ আমার ওই যে আলমারি যেটা আছে সেখানে আর কি বাসনগুলো এলোমেলো তো বাসনগুলো এলোমেলো দেখতে একদম ভালো লাগে না আমার যে জিনিস আর কি যেটা মান জায়গা যেটা সেটাতে রাখলেই আর কি আমার ভালো লাগে তো এখানে দেখছিলাম আমি একটু এলোমেলো করে রাখা আছে তো আমি আর কি উঠে গেলাম তো আমার ওটা দেখেই তো বুঝতেই তো পারছো আমার ছেলে তো ও আর কি তাড়াতাড়ি উঠে গেল তো ও সব সময় আর কি এরকম করে যে যা কিছু আর কি আমি করব ও আমার সাথে সাথে করতে থাকে তো এখানে আমার এটা মানে অনেকটা বাসন ছিল তাই জন্য আর কি একটু সময় লাগছিল আর ছেলে আর কি বারবার পানি খেয়ে করছিল তোমরা তো বুঝতেই পারছো কারণ ওখানে ললিপপ আছে তো ও ললিপপের জন্য আর কি একটু বেশি করছিল তো ওখানে বসানো আছে সয়াবিন দিয়ে আলু দিয়ে তো সেটা হচ্ছে বন্ধুরা তোমরা তো জানো যে আমার গ্যাসের মধ্যে একটা বার্নার তো একটা একটা করে রান্না হবে তাই জন্য আস্তে আস্তে করে রান্না করছি তো আজকেও আমি রান্না করছি মানে করছি কালকেও আমি রান্না করেছিলাম কারণ সারাদিনই মানে ভাত ঠাকেতে আর কি পছন্দ করি আর কি ওটা কিছুই বেশি পছন্দ করি না তো একটু রান্নাটা একটু আর কি ভালো হলে খেতে বেশি ভালো লাগবে তাই জন্য নিজে আর কি লেগে রান্না করার চেষ্টা করি যে সময় আর কি মানে কোনো মতেই আর কি পারি না বাচ্চারা বেশি আর কি সমস্যা করে তখন রান্না করি না নইলে চেষ্টা করি আমি রান্নাটা করার তো এখানে দেখো কি বলো এটা বারো বাকর ছিল তো বারো বাকরে আর কি নিয়ে ছিল না আর কি প্যাকেটটা মানে একটি প্যাকেট ছিল কিন্তু ডাব্বার মধ্যে ছিল না তাই জন্য এখানে বারো বাকরটা ফেলে ছিঁড়ে এখানে আর কি রাখছিলাম এখানে দেখো বন্ধুরা আলুটা তো মশলা প্রায় কষিয়েছে মানে কষে গেছে যে দেখো তো এখানে আলুটা আর কি ছেড়ে দেব তো আলুটা একটু বেশি আমরা ব্যবহার করি সবসময় আলুটাটা বেশি খেতে মতো জানো বাচ্চারা যাদের ঘরে থাকে তারা আর কি আমার মতো যদি মানে কারা জানি না বাচ্চারা বাচ্চাদের আর কি বেশি আলু খেতে খাওয়াতে পছন্দ করি তো আলু দিয়ে দিলে আর কি ভাতটা একটু আর কি মানে মেশ হয়ে যায় তাই জন্য আর কি আলু আমি একটু বেশি দেওয়ার চেষ্টা করি তো এখানে দেখো মশলা কষানো হয়ে গেল আর তারপরে এই যে দেখো পাতাগুলো আমি এখন কি বলো কাটবো তো দা নিয়ে বসে গেলাম বন্ধুরা পাতাটাকে কাটবো তো মনে হচ্ছে আর কি পাতাটা একটু কম হবে তো প্রথমে ভাবছিলাম আরও আনবো তার প্রবলেম না আর রাত্রি হয়ে গেছে আর আনার কোনো দরকার নেই তো এখানে দেখো আমার ছেলে আমাকে এনে টুল দিয়েছিলো তো ও এখন অনেকটা বুঝে গেছে বন্ধুরা যে যখন আর কি বটিতা নিয়ে বসা হবে তখনই ও টুলটা এনে দেবে তো এটাও এক মানে বুঝে গেছে যে বটিতা নিয়ে বসলে টুলের মধ্যে আর কি সবাই বসে তাই জন্য এরকম করে তো মাঝে মাঝে অনেকটা ভালো জিনিস করে ভালো লাগে কিন্তু মাঝে মাঝে অনেকটা খারাপ হয় না তাই জন্য মুডটা অফ হয়ে যায় তো এখানে দেখো আলুগুলো প্রায় সিদ্ধ হয়েই মানে গেছে এখনও আর কি কিছু বাকি আছে তো ভাবছি প্রথমে ভেবেছিলাম যে দিয়ে দেবো সয়াবিন তারপর দিলাম না এখনও অনেকটা বাকি আছে আর একটু সময় হয়ে গেলে তারপর দেবো তারপর এখানে দেখো মানে দেখলাম আরেকবার দেখলাম যে হয়ে গেলো কি না তো তারপর সয়াবিনটা আর কি ঢেলে দেবো তো সয়াবিনটা ঢেলে দিয়ে একবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো তো ছেলে দেখো কান্না করছে এখনও কান্না করছে ললিপপের জন্য
তো পুরো দিন সকাল থেকে আর কি রাত পর্যন্ত খালি ললিপপ ললিপপ করে থাকে। সেখান থেকে আমার ছোটো ছেলে বড়ো ছেলেকে দেখছে, তো তারপর মানে সবাই মিলে আর কি ডিসাইড করলাম যে আমরা কিছু খাবো, হয়েছে দেখো আলুর সাথে সয়াবিনটা মিশে গিয়ে সে ঠিক সেরকম কালার হয়ে গেছে। তো তারপর আমরা ভাবলাম কিছু খাবো, তো কিছু খাবো মানে তো পাস্তা, তো পাস্তাই তো করে থাকে সবসময়। তো পাস্তায় আর কি তিন রকমের পাস্তা ছিল, তো পাস্তা দু প্যাকেট ছিল এখানে, তো পাস্তাটা এখানে ডালা হচ্ছে, তো এখানে পাস্তাটা বসানো হবে। আর পাস্তাটা বসানোর জন্য তো গ্যাসের দরকার, তো গ্যাসের উপরে তো তরকারি হচ্ছে, তো একটু ওয়েট করতেই হবে আমাদের। ওখানে দেখো ছেলে কী করছে, এটা খুলে নিয়েছে। তো তারপর বললাম পাস্তার সাথে তো শরবত খেতে হবে, তো বোনকে বললাম একটু শরবত বানা, তো সবাই মিলে একটু শরবত খাবো। তো এই যে দেখো বোন ঠান্ডা জল নিয়ে এলো আর শরবত বানাবে। তো শরবত তো তোমরা জানো টেং শরবতটাই বেশি পছন্দ, বেশি না মানে টেং শরবতটাই পছন্দ করি। টেং শরবত না হলে কোনো শরবতে আর কি মানে মুখও লাগেই না, আমি একদম ভালো লাগে না, খেলেই আর কি পুরো ডেকুর ডেকুর চলে আসে। তো এটাই খেলে আমার ভীষণ ভালো লাগে। আর পুরো সন্ধ্যা থেকে না কীরকম কীরকম একটা করছিলো, ওই যে কালকে মাংস খেয়েছিলাম না, তো কীরকম কীরকম করছিলো, ভালো লাগছিলো না, তাই জন্য আর কি তা শরবতটা খেলে আর কি একটু বেশি ভালো লাগবে, তাই জন্য শরবতটা বানিয়ে নিলাম। তো বন্ধুরা আজকে আর কি বয়সটা একটু আসতে হয়ে যাবে, কারণ আমি অনেক রাত্রিবেলা আর কি করেছি, প্রায় চারটার সময় আর কি এডিটটা করেছিলাম, কারণ আজকে একটু সময় লেগে গেছে বাচ্চাদের জন্য, আর একটু ঘুম পেয়ে গেছিলো, কিন্তু অনেকটা কষ্ট করে আমি বয়সটা করছিলাম। আর দুটো ছেলে আমার দুপাশে, তাই জন্য আর কি বয়সটা দিতে একটু কষ্ট হচ্ছিলো। তো এই যে দেখো এদিকে পুরো আর কি কষে গেছে, তো এখানে জল দিয়ে দিলাম বন্ধুরা, তো জল দিয়ে এখানে রাখাতে ডেকে দিয়েছি। দেখো আমার ছেলের কান্না দেখো, দেখতে পাচ্ছ ছেলে কান্না করছে, তো ছেলে এখনও কান্না করছে। তো আমি দেখো একটু উপর থেকে উঠাও মানে মোবাইলটা নিয়ে উপর থেকে উঠালাম যে কীরকম লাগছে, তো ভিউটা আর কি ভীষণ সুন্দর লাগছে দেখতে, তাই না বন্ধুরা, ভীষণ সুন্দর লাগছে। তো মাঝে মাঝে এরকম করতে ভালো লাগে আমার আর কি, আমার মানে কখনো কখনো মনে হয় ফটোগ্রাফি আর কি ফটোগ্রাফি দিয়ে চলে যায়, তো এরকম ভালো লাগে। আরও মানে আমি যখন মেয়ে ছিলাম আর কি তখন আমার আরও বেশি ভালো লাগতো এসব করতে, সবসময় ফটো তোলা ভিডিও করা, সবাইকে নিজে নিজের মুখের বিদ্রুপ করে ভিডিও করতাম, নিজে হাসতাম, কিন্তু এখন সে আর দিন নেই। তো এই যে দেখো ওরা গিয়ে আর কি বসে গেছে যে কখন পাস্তা বানাবে, তো পাস্তা বলতে পাস্তা আর কি আমার ভাইজি বানায়, তো ও আর কি একটু ভালো বানায়, তো ও পাস্তা বানাবে। এই যে দেখো এখানে কত সামগ্রী, তো এই যে দেখো পাস্তা এগুলো ওর দেখাচ্ছিলো, আর ওই যে দেখো শরবত, তো শরবত আগের থেকে আর কি শরবত রেডি করে রাখা হয়ে গেছে, এখানে দেখো পাস্তার জন্য পেঁয়াজ, তো এই যে দেখো শরবত, যেটা আর কি করে রাখার পর আর কি মনে হয়েছিলো এখনই খেয়ে নিই, এখনই খেলাম। যখন আর কি বসবার করছিলাম তখন আর কি আমার পুরো গলাটা শুকিয়ে গেছিলো, তো আবার মনে হয়েছিলো যে এক্ষুনি খেয়ে নিই। তো পাস্তাটা দেখে ভাইজি বলছে না এত কম হয়ে গেছে আরও একটু দিয়ে দাও, নইলে কারোর হবে না, তো আরও দিয়ে দেওয়া হলো। তো ও আর কি পাস্তাটা পেয়ে তাড়াতাড়ি গ্যাসটা ধরিয়ে তাওয়াটা বসিয়ে কী বলো পেঁয়াজটা দিয়ে দিয়েছে, কিন্তু একদম ভুলে গেছিলো যে পেঁয়াজটা যখন দিয়ে একটু মানে পুরো প্রাণ হয়ে গেছিলো, তখন মনে হয়েছিলো যে এই যা মানে পাস্তাটাই সেদ্ধ হয়নি। তারপর হাসতে হাসতে আর কি আমরা পাগল হয়ে গেলাম, তারপর মানে পাগল হয়ে যাইনি আর কি ঠিকই আছে, মানে তখন আর কি আস্তে আস্তে হতে মানে কি একটা আর কি আমাদের হয়ে গেল। তো এখানে দেখো পুরো মোবাইলটা ধরে আর কি আমি হাসছিলাম, তো তাই হোক কোনো ব্যাপার না। তো আবার পাস্তাটাকে এটাকে নামিয়ে আবার পাস্তা সেদ্ধ করতে হবে, তো ওই যে দেখো পাস্তা বসিয়ে দেওয়া হলো, তো এখন আমার হাসি পাচ্ছিল, তো যাই হোক কোনো ব্যাপার না। তো এখানে দেখো এই যে দেখো রাত্রিবেলা ভয়েস ওভার করছে, তবু আমার ছেলে উঠে গেছে, তো এখানে দেখো পাস্তা হয়ে গেছে, আর পাস্তা থেকে ম্যাগি মশলা দেওয়া হচ্ছে, আজকে আজকে সসও দেওয়া হবে। এই যে দেখো, তো অনেকদিন ধরে পাস্তা খাওয়াচ্ছে কিন্তু সসটা ছিল না, তো আজকে সসের জন্যই আর কি পাস্তাটা খাওয়াই হলো। তো কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, তাই না, কতটা ভালো লাগছে। তো এখানে দেখো ওরা দুজন মিলে আর কি গল্প করছিলো আর পাস্তাটাকে রেডি করছিলো খাওয়ার জন্য আর কি, বাটি শরবতের জন্য গ্লাস সব কিছু রেডি করছিলো। আর আমি আমার ছোটো ছেলেকে নিয়ে এখানে চলে এসেছিলাম, কারণ ছোটো ছেলে কান্না করছিলো,
তো এই যে দেখো পাস্তা চলে এলো, তো চলে এসো সবাই বন্ধুরা, সবাই মিলেমিশে আমরা পাস্তা খাবো। তো আজকের পাস্তাটা দেখতেও ভীষণ সুন্দর লাগছিল আর খেতেও আর কি স্বাদ হয়েছিল, ভালোই হয়েছিল। তো চলে এসো বন্ধুরা পাস্তা খাবে। তো আমার বড় ছেলেটা বুঝতেই পারেনি যে ওরা কি করছিল, তো হঠাৎ দেখতে পেলো যে পাস্তা তারপর শরবত সব কিছু চলে এসেছে, তো দৌড় দিল। যদিও পাস্তা বেশি ভালোবাসে না আমার বড় ছেলে, কিন্তু শরবতটা যাই হোক বেশি পছন্দ করে। তো এখানে দেখো আমরা সবাই মিলে শরবত খাচ্ছিলাম আর পাস্তা খাচ্ছিলাম। সবার পাস্তা খাওয়া শেষ বন্ধুরা, আমার ছোটো ছেলে ছোটো সোনামণিটা দেখো কী করছে বসে, আমার খুবই কিউট লাগছে বন্ধুরা, নজর না লাগুক। তো এখানে দেখো ছোটো মাছ মানে বানানো হবে, তো এখান থেকে দেখো আমার বোন নিয়ে একটি খাচ্ছে, তো আমি এটাকে একদম স্লো মোশনে দিয়ে দিলাম, এই যে দেখো। তো তারপর দেখো ছোটো মাছ বানানোর জন্য প্রথমে কড়াই দিয়ে দিয়ে দিলাম, তো আমার ওই মোবাইলটাতে চার্জ ছিল না, তো ওটা নিয়ে চার্জে লাগিয়ে দিলাম আর ওই মোবাইল দিয়ে তুলছিলাম। তাই একটু কালো কালো হয়ে গেছে, তো এখানে প্রথমে দেওয়া হয়ে গেছে তেল, তারপরে পেঁয়াজ, তো তারপরে ভালো করে তুলতে পারিনি বন্ধুরা। তো তারপরে দেখো যে মশলা কষিয়ে মানে পাতাটা দিয়ে দিলাম, তো এত জল চেষ্টা পেয়েছিলো, তো এখান থেকে জল নিয়ে খেয়ে নিলাম, কারণ ওই যে পাস্তা খাওয়ার পর আর কি কেন জানি না আমার এত বেশি জল চেষ্টা পায়। তো এখানে দেখো আমার ছেলেরা এখানে খেলা করছিলো আর যদি দেখো এদিকে আমি রান্না করছিলাম, তো ওই মোবাইলের ক্লিপগুলো দেখো কতটা সুন্দর, কতটা পরিষ্কার। তো এখানে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি আর টক পাতা তো আগিয়ে দিয়ে দিচ্ছি। তো আজকের এই ভুনাটা একটু ঝাল ঝাল করেই করবো, তো একটু বেশি মরিচ দিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ, আর আমার কড়াইটাকে তোমরা অ্যাভয়েড করো। তো এটা দেখো জল দিয়ে দিলাম, হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। তো যতটা সুন্দর লাগছে দেখতে ঠিক ততটাই আর কি মজাদার হয়েছিল। তো এখন দেখো ওরা আমার নাচানাচি করছে, তো ওদের তো মানে আমাদের রান্না বান্না শেষ, তো ওরা এখানে এসে আর কি মোবাইলটা বাজে কীরকম নাচানাচি করছিল বন্ধুরা, তো আর কি ওরা আর কি খুব হাসি পাচ্ছিলো ওদেরকে মানে ওদের ওরা অনেক সময় নাচানাচি করছিলো, তো আমি কিছু সময় আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম, তো নাচানাচি করছিলো আর করছিলো। তো এই যে দেখো বাইজি তো একদম আর কি ক্যারেক্টার মধ্যে আর কি চলে গেছে, ও লাফানো আর টপকানোটা শেষই হচ্ছিলো না, আর বোন মাঝে মাঝে উঠছিল আর লাফাচ্ছিল, তারপর আবার বসছিল আবার লাফাচ্ছিল। এই যে দেখো ও একদম মানে কি বলবো আর কি, ওই যে মানে ঘিমড়ামি এরকম হয়ে গেছে। তো এখানে দেখো ওরা নৃত্য করছে, মোমো ছিটতে নিতে নিতে, তো এখানে স্কার্ট পরে নিয়েছে, কিন্তু চুড়িদারটা মানে এক সাইড পুরো এক সাইড ঢুকানো এক সাইড বের করা, মানে কতটা আর কি দেখতে কীরকম লাগছে। তো ওকেও বলেছিলাম কিন্তু ও তো শুনতে পায়নি, একদম আর কি নাচের মধ্যে ঢুকে গেছে। তারপর নাচানাচি শেষ, তো ওদের পেটের মধ্যে লেগে গেছে, তো ওরা এসে মানে খেতে বসে গেলো, আমি এখনও খাইনি, তো ওরা প্রথমে খেয়ে নিক তারপর আর কি আমি খাবো। তো আমি আমার ছেলেকে রাখছিলাম আর ওইদিকে আমি উজু করে নিয়েছিলাম, তো উজু করে আমি আমার ছেলেদের রাখবো আর নামাজও পড়বো। তো এখানে দেখো সব আমি আর নামাজও শেষ, উজু মানে আমার ছেলেদের খাওয়ানো শেষ, আমিও খেয়ে নিয়েছি। তো এখন কালকে সকালের জন্য কী বানানো হবে তো সেটা ভেবে তারপর চাল ভেজানো হলো আর ছানা ভেজানো হলো, ওই যে দেখতে পাচ্ছ ছানা। তো কালকে যাও আর ছানা ভাজা করা হবে ইনশাআল্লাহ কালকে সকালে উঠে, সেটাও আর কি পারি যদি পারি তাহলে শেয়ার করবো। তো এখানে দেখো ওদেরও মশাইটা ঠাঙিয়ে নেওয়া হয়ে গেছে, ওই যে দেখো বোন শোয়ার মধ্যে বসে গেছে, আর এখানে দেখো ছেলে আমার ছেলে সোনা আমার কিট সোনা এখানে বসে গেছে, আর ভাই এসে আদর করছিল ওকে, তো কত আদর দেখতে পাচ্ছ। তো এখানে দেখো ওকে প্যান্ট ভরিয়ে দিয়েছি, কারণ রাত্রিবেলা ওর তো এখন ডাইপার্স নেই,
তো ওকে প্যান্ট পরিয়ে ঘুমোতে দিই। তো বন্ধুরা আজকের মতো মানে এখানেই আমার ব্লগটাকে শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ। আর ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর লাইক করো, শেয়ার করো, মতো কোনো কিছুই করো না বন্ধুরা। আমি তো প্রত্যেক দিন বলতে বলতে আর কি আমার একদম মুখটা ব্যথা হয়ে যায়। তো প্লিজ আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। অনেকটা কষ্ট করে আর কি একটি ব্লগ বানাতে হয়, অনেকটা কষ্ট, যাটা আর কি তোমরা বুঝতে পারবে না। একটি সাবস্ক্রাইব করে দিলে, একটি লাইক করে দিলে তো কোনো কিছু চাবি আসবে না, তাই না বন্ধুরা? আমার তো অনেক কিছু আসবে, হ্যাঁ, অনেক উপকৃত হব। আর তোমরা কমেন্ট করলে আর কি আমার বেশি ভালো লাগবে। তো আর বেশি বকবক না করে এখানেই আর কি এন্ড করে দিই। তো আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।